তিনি নবীর সমালোচনা করেছেন, আপনারা সেটা ছেড়ে দেন। তিনি ইসলামের অপব্যাখ্যা করেছেন, আপনারা সেটা ছেড়ে দেন। তিনি মোবাইল যদি কেউ রেখে নামাজ পড়ে বোকে তার নামাজ হবে না, বিভ্রান্তি, এটা ছেড়ে দেন। বুঝা কোরআন শরীফ না পড়লে কোরআন শরীফ পড়া গোনা হবে, এটা একটা বিভ্রান্তিকর ফতোয়া, আপনারা এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এসে দাওয়াতে তবলীগের কাজ করেন। এই আহ্বান আমাদের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যদি মাওলানা সাদ সাহেব, আমরা এক ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হইতে পারে, এটা সমাধান কি হইতে পারে, এই ভাই বলছেন। আমি বলি শোনেন, এইটার সমাধান বিশ্ব বরেণ্য আলেম পাকিস্তানের হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন, মাওলানা সাদ সাহেব যদি তিনটা কাজ করেন, এক, তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন, আর যে সকল মুরব্বীরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন, আর আরেকটা হলো বাংলাদেশের তবলিগের সাথীরা বাংলাদেশের উলামা ইকরামকে মেনে নেন, আর তিনি মাওলানা সাদ সাহেব যদি দারুলুম দেওবন্দের কাছে আপোষ করে নেন, তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু, যেটাকে বলে, ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দেওবন্দের আপোষ করে নেন, তাহলে আমরা এখানে যারা বসা আছি, আমি ওনাদের থেকে আগবেড়ে বলছি, অন্তত পক্ষে আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মাওলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব। এরা আগের থেকে পরিকল্পিত আক্রমণ চালানোর জন্য, তাদেরকে পৃথক করার জন্য তারা বেশ ধারণ করেছিল। আপনারা দেখছেন প্রজেক্টর রয়েছে, তারা নীল বেশ ধারণ করেছিল, পতাকা ধারণ, ঘটনা চক্রে ওই ভদ্রলোকের ওই বেশটা খুলে গেছিল। আমাদের হাতে তো, আমাদের সাথীরা তো নিরেশ প্যান্ডেল করতেছিল, তাদের হাতে তো লাঠি ছিল না। এরা এদের বিরোধী পক্ষ মনে করে তাকে পিটিয়ে আনছে, প্রকৃত ঘটনা হইল, তার হাতে বেদ ছিল না, এই জন্য তাকে মারছে। এখন বলে যে আমাদের সাথী মারা গেছে, তারা আমাদেরকে তাদের দশজন সাথী আহত হইছে তার কোনো প্রমাণ আজকে দেখা, সহজ কথা, একদম সহজ কথা, তারা কোনো, তাদের ইনজুর্ড হয়েছে, মাথা ভাঙছে, আহত হয়েছে, এরকম কোনো দশটা সাথী আনুক আর আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে এখন এইখানে নাম ও নম্বর দিব, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, তাদের কাছে গিয়েও দেখতে পাবেন, আমাদের আহত সাথীদের সংখ্যা হাজারের উপরে এখনও আপনি পাবেন, কারণ আজ 6 বছর হয়ে গেছে, অনেকের নাম ঠিকানা আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আপনারা চাইলে আমরা এখনও হাজারের উপরে সাথী আপনাদের উপরে উপস্থিত করতে পারবো। কাকরাইলের 4 সপ্তাহ এবং 2 সপ্তাহ, এটা আসলে আমাদের যোগসাজে বা সরকারের সমর্থনে হয়েছে ব্যাপারটা তা নয়, এটা তৎকালীন সময়ের বিভাগীয় একজন পুলিশ কমিশনার অনেক চিন্তা ভাবনা করে ওনারা বললেন যে আপনাদের সুরা কতজন, তখন আমাদের সুরা ছিল 6 জন, ওনাদের পক্ষে ছিল 2 জন, আমাদের পক্ষে ছিল 4 জন, এই জন্য বলছে যে এক একজন এক এক সপ্তাহ করে সিদ্ধান্ত দেন, সিদ্ধান্ত এক সপ্তাহ করে, তো আপনারা যেহেতু 4 জন, আপনারা 4 সপ্তাহ সিদ্ধান্ত দিবেন, ওনারা যেহেতু 2 জন, তো 2 সপ্তাহ সিদ্ধান্ত দিবেন। এর ভিতর দিয়ে কিন্তু আরেকটা জিনিস প্রকাশ পায়, তারা যে বলে যে আমরা সুরাই নেজামকে মানি না, আমরা আমির মানি, তাহলে তোমাদের মধ্যে সুরা কেন? আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমিরকে। তোমরা 1995 সাল থেকে 2017 পর্যন্ত 22 বছর পর্যন্ত তোমাদের আমির কে ছিল? বাংলাদেশে শতভাগের 95 ভাগ ওলামা ইকরামের সাথে আমরা, এই 14 দিন দিল যে 14 দিনও তারা ভাগে পায় না, আপনি ভাগ করেন কতদিন, কয়দিন পাইতে পারে? 5 বছর পরে একদিনে ভাগ পাবে, আরে ভাগ পায় ভাগ তো ওরা পাইতে পারে না। আর ওরা সন্ত্রাসী করছে, মাদারা মারছে, আমরা তোমার দেশে নেই কাউকে, আইসা দিয়ে বলে দেখা কি করবো আমরা, সুতরাং ওরা ভাগ পেতে পারে না। জালিম সরকার, খুনি সরকার ওদেরকে দিয়ে দিয়ে রেখে ভাগ দিচ্ছে। মাওলানা জুবাইর সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কিনা, তখন মাওলানা জুবাইর সাহেব যে উত্তরটা দিয়েছিলেন, আমি আপনাদেরকে সেই উত্তরটা দিচ্ছি। উনি উত্তর দিয়েছিলেন, উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলছেন, যদি এক হয়ে কাজ করা যায় কিনা। তখন মাওলানা জুবাইর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা, আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব?
তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারি না। মওলানা জুবায়ের সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব, যে তাকে আমরা যদি ব্যক্তি স্বার্থ হতো, আমার কোনো জমি, আমার কোনো জায়গা, আমার কোনো পদবী, আমার কোনো স্বার্থ, আমি জলাঞ্জলি দিয়ে দেবো সেটা। কিন্তু প্রশ্নটা হলো শরীয়তের, প্রশ্নটা হলো ইসলামের, প্রশ্নটা হলো ফতোয়ার, প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের। হক আর বাতিল কখনো এক হয় না, এই জন্য আমরা, এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা, যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি না।